গতকাল প্রার্থী তালিকা ঘোষণার পরই বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা বিক্ষুব্ধ। সেরকমই আমডাঙ্গার বিদায়ী বিধায়ক যে রফিকুর রহমান, তিনিও এই মুহূর্তে ক্ষোভ প্রকাশ করছেন। কারণ তিনি বলছেন দল তার সঙ্গে ভালো কাজ করলো না। কেন প্রার্থী তালিকা থেকে নাম বাদ দেওয়া হলো তাকে জানানো হয়নি, ষড়যন্ত্র করেই নাম বাদ দেওয়া হয়েছে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে, এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন আমডাঙ্গার বিদায়ী বিধায়ক রফিকুর রহমান। রাজশ্রী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজশ্রী, একটা বিষয়, যখন এই প্রার্থী তালিকা ঘোষণা হলো নাম বাদ যাওয়ায় অনেকেই বিক্ষুব্ধ এই মুহূর্তে, কি কারণ, তারা কি বলছেন? দেখো, প্রথমে আমডাঙ্গার ক্ষেত্রে বলি যে আমডাঙ্গায় যে প্রার্থী হয়েছে এটা নিয়ে এখনো দলের কাছে কনফিউশন। তবে বিদায়ী বিধায়ক বলেছেন যে বাদুরিয়ার বাসিন্দা এবং ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন ত্রাণমন্ত্রী মোর্তাজা হোসেনই আমডাঙ্গায় প্রার্থী হয়েছে, যার বয়স 80 বছর। গতকালই যখন প্রার্থী তালিকা ঘোষণা হয় তারপরেই আমডাঙ্গায় স্থানীয় প্রার্থীর দাবিতে পথ অবরোধ শুরু হয়েছিল, 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। আজকে সকালে বিদায়ী বিধায়ক রফিকুর রহমান মুখ খোলেন, তিনি বলেন যে তিনি 20 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িয়ে আছে। আমডাঙ্গায় কৃষি জমি আন্দোলন অর্থাৎ 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের যে আন্দোলন, কৃষি জমি বাঁচানোর যে আন্দোলন তিনি সংগঠিত করেছিলেন, দুবারের বিধায়ক তিনি, দলের কাছে একটা ন্যূনতম সৌজন্য তিনি আশা করেছিলেন যে কেন তাকে বাদ দেওয়া হলো সেটুকানি অন্তত তাকে জানানো হোক। তার অভিযোগ দলে কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দেবস্মিতা, একেবারে রাজশ্রী, ধন্যবাদ। তুমিও যেরকম বলছিলে যে বিদায়ী তৃণমূল বিধায়ক আমডাঙ্গার রফিকুর রহমান তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, কি বলেছেন তিনি শুনবো। মানুষ কথা আমি এভাবে জানি না, এবং কর্মীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিক্ষোভ, তারা বলছে আমরা নির্বাচন করবো না। নির্বাচনের কথা বলবো, আমি তো বলেছি আমার 10 বছরের কাজ কম, দলের কাজ কীভাবে বিধায়ক তৈরি করেছি সব অ্যানালিসিস করে পুনর্বিবেচনা করা হোক। আসন্ন বিধানসভা নির্বাচনে আমডাঙ্গার তৃণমূল প্রার্থী যিনি হয়েছেন মোর্তাজা হোসেন, তিনি কি বলেছেন শুনবো। এটা তো ভালো, চ্যালেঞ্জ দিতে আমি প্রস্তুত। কারণ আমি যখন প্রথমে দেগঙ্গায় জিতেছিলাম, দেগঙ্গায় কিন্তু মুসলিম লীগের ঘাঁটি ছিল, সেখানে কিন্তু আমি চ্যালেঞ্জের মুখেই পড়েছিলাম প্রথমে 82 সালে। তারপরে ওই সিটটাকে আমরা উদ্ধার করেছিলাম।